না পান ইন্টারনেটে যান, ফোনকে জিজ্ঞাসা করুন, সকলের হাতে ফোন আছে, ফোন বলে দিবে, ফোনকে জিজ্ঞাসা করুন, আমি আকিল আদুর সাবান হিন্দু, আমি কি মুসলমান, কি আমার মনে মারার কোন রকম চক্রান্ত আমি জাগাতে পারি কিনা উত্তর দিবে দেখুন। আমি 100% গ্যারান্টি উত্তর আসবে নো। আপনি কোনদিন আপনি আদর্শবান হিন্দু হয়ে কোনো মুসলমানের পা হাত করার অধিকার আপনার নাই। ওই রকম একজন আদর্শবান মুসলিমকে জিজ্ঞাসা করে, ফোনে গিয়ে জিজ্ঞাসা করে, আমি যদি আমি মুসলমান আমি সমস্ত হিন্দুকে মারতে চাই এটাকে ঠিক? আপনাকে উত্তর দিবে ইন্টারনেট, উত্তর দিবে আপনাকে, উত্তর দিবে না। আপনি আদর্শবান মুসলমান করে কোন ধর্মের প্রতি আঘাত করার অধিকার আপনার নাই। কোরআন বলেছে কথা, অধিকার আপনাকে কে দিয়েছে? আজকে যদি আপনার কোন হিন্দুর বাড়ি করতে চায় হয়, কোন মুসলমান রক্ষা করতে চায় মারা যায়, সে শহীদ হবে। আজকে যদি কেউ কোরআন রক্ষার জন্য মসজিদ রক্ষার জন্য মারা যায়, সে শহীদ হবে। পাশাপাশি দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের সেই প্রিয় মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, যিনি নূপুর শর্মা বিজেপি নেত্রী, যিনি বাজে কমান্ড করেছেন, কটুক্ত করেছেন, তার শাস্তির দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ জনসমাবেশ। তাই এই সমাবেশ আমরা অনেক বিজেপির দুষ্টমি সহ্য করেছি, বাবরি মসজিদ, রাম মন্দির, মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন, আমরা কিন্তু সকলে মাথা পেতে নিয়েছি। কিন্তু আমাদের নবী সম্বন্ধে যিনারা বাজে মন্তব্য করবেন, আমাদের কলিজা থাকা পর্যন্ত এটা আমরা বরদাস্ত করব না। আজকের এই বিক্ষোভ সমাবেশ, আমাদের বিভিন্ন এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে, এসডিপিও, ডিএম, এসপির মাধ্যমে আমরা সেন্ট্রাল পৌঁছাতে চাই যে নূপুর শর্মার কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি আমরা বন্ধু, যে নবীর সম্বন্ধে আমরা জান দিতে প্রস্তুত। সেই নবীর সঙ্গে এত কটুক্তি বাজে কটুক্তি আমরা মেনে নিতে পারছি না বন্ধু, হৃদয় লাগছে, আবেগ হচ্ছে, দাঁড়িয়ে আছি, চোখে জল চলে আসবে যে না, এই বিজেপি অনেক বলেছে, এই বিজেপির অনেক নেতা যে মুসলিমকে লুঙ্গি পরে বাংলাদেশ তাড়িয়ে দেবো, মুসলিমকে লাথি মেরে পাকিস্তান পাঠাবো, সব মেনেছে বন্ধু। কিন্তু আমাদের যে প্রিয় নবী তার সঙ্গে বাজে কটুক্তি আমরা মানতে চাই না, সকলে এক ফুটা রক্ত থাকে পর্যন্ত। আমাদের জীবন দিতে হয়েছে বন্ধু, বা বন্ধু প্রতিজ্ঞা নিতে হবে। এবার এই বিজেপিকে বুঝে দিতে হবে, এই মুসলিম সম্প্রদায় আর চুপ করে থাকবে না। বিজেপির অনেক নুরম আমরা বরদাস্ত করছি, কিন্তু বন্ধু আর নয়, বুঝেবিকে বুঝে দিতে হবে না, মুসলিম আর তোমাদের বর্ষই অসভ্যতা সহ্য করে মারা বন্ধু। আমি আর বিশেষ কিছু বলছি না, অনেক ওলামে কেরাম গণ আছে, তারা অনেক বুঝে আপনাদেরকে বলতে পারবেন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, আসসালামু আলাইকুম।